আপনারা দেখছেন ব্রেকিং সুন্দরবন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে করোনা ভাইরাস নিয়ে, উঠেছে ত্রাই ত্রাই রব। রাজ্যের সমস্ত স্কুল কলেজ 31 মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার চাহিদা অত্যধিক হারে বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। পর্যাপ্ত পরিমাণ না থাকায় বাজারে অনেক মাস্ক ও স্যানিটাইজার, পাশাপাশি ট্রেনের টিকিট বাতিল ও ট্যুর বাতিলের হিড়িক পড়ে গিয়েছে। ভারতে এখনও পর্যন্ত করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। সুস্থ থাকতে কী করা উচিত আর কী করা উচিত নয় সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে গুজব রটেছে মুরগির মাংস থেকে ছড়াচ্ছে এই ভাইরাস। তবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গুজবে কান না দেওয়াই উচিত। মাছ, মাংস কিংবা ডিম করোনা ভাইরাস নেই। গবেষকরা জানিয়েছেন, মানুষ ও পশুর দেহের মাধ্যমে বিপজ্জনক আকার ধারণ করে করোনা ভাইরাস। কোনো খাবারের মধ্যে এই ভাইরাস থাকতে পারে না। সবজি, মাংস কিংবা ডিম 60 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় রান্না করলে আর ভাইরাস থাকার আশঙ্কা নেই, তাই নির্ভয়ে খাওয়া যায় মাছ, মাংস, ডিম, ডিমের মতো খাবার। অন্যদিকে ভিন রাজ্যে কাজে যাওয়ার জন্য মানুষ এবং পর্যটকরা করোনা আতঙ্ক নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। করে রেলের টিকিট বাতিল করে ও ভ্রমণ বাতিল করে দিতে হিড়িক লাগিয়ে দিয়েছেন। বাসন্তী ব্লকের নারায়ণতলার বাসিন্দা স্বপন জানা জানান, তামিলনাড়ুতে কাজে যাবেন বলে গত 10 দিন আগে রিজার্ভেশন কনফার্ম করে টিকিট কেটেছিলেন। 17 মার্চ যাওয়ার কথা থাকলেও করোনা আতঙ্ক গ্রাস করায় তিনি সোমবার টিকিট বাতিল করেন। ক্যানিংয়ের এক শিক্ষক সাদেক আলী সর্দার আরবি শরীফে যাবেন বলে গত 1.5 মাস আগে টিকিট কেটেছিলেন, তিনিও টিকিট বাতিল করেছেন। অন্যদিকে জীবনতলা থানার মঠেরদিঘি গ্রামের বাসিন্দা পঙ্কজ মান্নারা 4 জন উত্তরপ্রদেশের লখনৌতে কাজে যাবেন বলে 11 মার্চ 4টি টিকিট কেটেছিলেন। প্রতিদিনই সংবাদ মাধ্যমের খবর শুনে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। করোনা আতঙ্কে জর্জরিত হয়ে সোমবার তিনি 4টি টিকিট বাতিল করেছেন। আবার দিল্লি যাওয়ার জন্য রিজার্ভেশন টিকিট কাটতে ক্যানিং স্টেশনে সোমবার ভোর থেকে অপেক্ষা করছিলেন ক্যানিংয়ের বেড়ভাঙ্গার বাসিন্দা আমানুল্লাহ মোল্লা। 10:30টার সময় টিকিট কাউন্টারে লাইন দেখতে পান টিকিট দেওয়ার ভিড়ে, তিনিও দিল্লি যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন। ভিন রাজ্যে বেড়ানো কিংবা কাজের তাগিদে যাওয়ার জন্য উৎসুক মানুষজন ভয়ে আতঙ্কে টিকিট বাতিল করছেন। আর করোনার জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন সুন্দরবন ভ্রমণের পর্যটন ব্যবসায়ীরা, আতঙ্কের জেরে একের পর এক ট্যুর বাতিল হয়, তাদের ব্যবসার দরজায় ঝাঁপ পড়ে গিয়েছে। করোনা আতঙ্কে পর্যটন ব্যবসায়ীরা পড়েছেন অতি জলে। ক্যানিংয়ের শুভ্র সুন্দরবন ট্রাভেলসের মালিক রমেন মণ্ডল বলেন, মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত সুন্দরবন ভ্রমণের জন্য 8টি ট্যুর ছিল, তার মধ্যে বাংলাদেশ ও ওয়াশিংটনের 3টি পর্যটক দল ছিল। করোনার জন্য সব কটি ট্যুর বাতিল হয়ে গিয়েছে। ক্যানিংয়ের শ্রীগুরু ট্রাভেলসের মালিক কুমুদ রঞ্জন ভরামি বলেন, 15টি ট্যুর বাতিল হয়ে গিয়েছে করোনার জেরে, প্রায় 1,00,000 টাকা ক্ষতি। আজকের টিকিট বাতিল করতে এসেছি কিসের জন্য? করোনা ভাইরাসের ব্যাপারে বাড়িতে অবজেকশন করছে এবং নিজেও বুঝলাম যে এটা এই সময় বাইরে যাওয়ার ঠিক। কোথায় যাওয়ার জন্য টিকিট কেটেছি? আজমিরে। আমি প্রায় 1.5 মাস আগে টিকিট করি। হ্যাঁ, মানে করোনা ভাইরাস নিয়ে কি আপনি আতঙ্কিত? হ্যাঁ, অবশ্যই। এই করোনা ভাইরাসের গভর্নমেন্ট আতঙ্কিত, দেশ আতঙ্কিত, আমাদের তো এই ব্যাপারে সতর্ক থাকতেই হবে। কী নাম আপনার? আমার নাম সাদেক আলী সর্দার। আমি জানিয়ে থাকি 1.5 মাস আগে থেকে। বিগত দিনে যেভাবে সুন্দরবন ট্যুরের বিজনেস চলছিল, খুবই ভালো বিজনেস চলছিল, এই বর্তমান যে করোনা ভাইরাস সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীব্যাপী যে করোনা ভাইরাস, এই ভাইরাসের কারণে বিভিন্ন বিদেশ থেকে 3খানা ট্যুর আমার ক্যান্সেল হয়েছে। এই মুহূর্তে ট্যুরের বিজনেসে অনেকটাই পরিমাণে ঘাটতি ঘটছে, যেহেতু বিদেশ থেকে ট্যুর আসার কথা ছিল সেই ট্যুরগুলো ক্যান্সেল হয়ে গেছে, এবং লোকালে অনেক ট্যুর ছিল সেই ট্যুরগুলো ক্যান্সেল হয়ে গেছে। এই মুহূর্তে করোনা ভাইরাসের কারণে প্রচুর পরিমাণে ঘাটতি দেখা দিয়েছে। টিকিট কাটতে এসেছিলেন, টিকিট না কেটে বাড়িতে ফিরে যাচ্ছেন কেন? আমি এখানে এসেছিলাম টিকিট কাটতে, আমি টিকিট কাটলাম না, আমি বাড়ি ফিরে যাচ্ছি, কারণ করোনা ভাইরাসের জন্য আমরা বাইরে যেতে পারছি না, এই জন্য যে আমাদের একটা আতঙ্ক আমাদের মধ্যে কাজ করছে, যাতে করোনা ভাইরাস আমাদেরকে অ্যাটাক করতে পারে, আমার জীবনে আশঙ্কা আছে, তা আমরা বাইরে যেতে পারছি না। কোথায় যাওয়ার কথা ছিল? ব্যাঙ্গালোর। আমি এসে দেখলাম প্রচুর লাইন আছে, হিড়িক পড়ে গেছে, টিকিট ফেরত দিচ্ছে, হ্যাঁ বাইরে যেতে যাচ্ছে না কেউ আর, আমি সেই জন্য আর আমি যেতে যাচ্ছি না। তাহলে আপনি ব্যাঙ্গালোর যাওয়ার ক্যান্সেল করে দিলাম?
কী নাম আপনার? আমান মোল্লা। বর্তমানে আপনাদের কি সুন্দরবন ট্যুর চলছে? সুন্দরবন ট্যুর তো শীতকালে খুব ভালোই চলছিল, এসব দিকে ছিল। এখন এই করোনা ভাইরাসের জন্য বাইরে থেকে লোক আসছে না, 12-14 খানা ট্রিপ ইন দ্য মিন টাইম ক্যান্সেল হয়ে গেছে, আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি। মানে যে 12-14টা যে ট্যুর বাতিল হয়েছে, এর মধ্যে বিদেশিরাও ছিলেন? বিদেশিরা তো অবশ্যই ছিল। কতগুলো ছিলেন? 5-6 জন মতো বিদেশি ছিল। মানে তারা আসতে চাইছেন না? না না, একটাই কারণ, মূল কারণ কি বলছে? করোনা ভাইরাস এইসব। কিন্তু ইদানিং তো সুন্দরবন জঙ্গলে বাঘ দেখা যাচ্ছে প্রায়, সেই মানে সেই দেখার জন্য কি হিড়িক পড়ছে না? হিড়িক তো ছিলই, খুব ভালো সব কিছু দক্ষিণ রায়তে দেখাও মিলছিল, কিন্তু এই করোনা ভাইরাসের জন্য আর কেউ আসতে চাচ্ছে না এইসব জায়গায়। আপনারা কি ক্ষতির সম্মুখীন? অবশ্যই, এই ব্যবসার উপরে সব জীবিকা রয়েছে, অথচ এই ব্যবসাটা আজকের এই করোনা ভাইরাসের জন্য সব কিছু বন্ধ হতে চলেছে। কী নাম আপনার? আমার নাম কুমুদ রঞ্জন ঘরামি। আপনি ভিন রাজ্যে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন? তামিলনাড়ু যাওয়ার জন্য। আজকের আপনি টিকিট বাতিল করতে এসেছেন? টিকিট বাতিল করে কিসের জন্য বাতিল করতে এসেছেন? করোনা ভাইরাস অধিকাংশ ছড়িয়ে গেছে, যার জন্য আমরা যেতে অবাধ্য হচ্ছি। কবে টিকিট কেটেছিলেন? টিকিট কেটেছিলাম গত সপ্তাহে রবিবার। যাওয়ার কথা ছিল কবে? আজকে। আপনি বাতিল করতে এসেছেন? হ্যাঁ, রাত 11টায় চেয়েছি বাতিল। বাড়ি কোথায় আপনার? বাড়ি নারায়ণতলা, বাসন্তি থানা। কী নাম আপনার? স্বপন জানা। আপনি উত্তরপ্রদেশের লখনউ যাওয়ার জন্য 4টে টিকিট কেটেছিলেন, আজকে বাতিল করলেন কেন? আজকে বাতিল করলাম, অ্যাকচুয়ালি যেটা সমস্যা হচ্ছে করোনা ভাইরাসের আতঙ্ক, যেভাবে সারা ভারতবর্ষে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তার জন্য প্রত্যেকেরই মধ্যে একটা আতঙ্ক এসে গেছে যে বাইরে বাড়ালে আমার না হয়ে যায় জিনিসটা। আতঙ্ক রাত থেকে বাঁচার জন্য আমরা কাজে যাওয়ার সিদ্ধান্তটা বাতিল করলাম। আর তার জন্য কি আজকে টিকিট বাতিল করলেন? টিকিট বাতিল করলাম। টিকিট বাতিল করতে গিয়ে তো একটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। অবশ্যই ক্ষতির সম্মুখীন হয়েছে। সেটা সম্পর্কে কী বলবেন? কিছুই করার নেই আমাদের, কিছু পয়সা নিজেকে সুরক্ষা রাখাটাই ভালো জিনিস। নিজেকে সুরক্ষা রাখার জন্য ক্ষতিটা স্বীকার করতে হবে। নিজেকে সুরক্ষার জন্যই ক্ষতিটা স্বীকার করছেন। কী নাম আপনার? পঙ্কজ মান্না।